সোনারগাঁয়ের হত্যার 17 দিন পর মাটি খুঁড়ে নারীর লাশ উদ্ধার, সাবেক স্বামী আটক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাশপুর মঞ্জুরখালী এলাকা থেকে মিনু বেগম 35 নামের এক নারীর লাশ উদ্ধার করেছে র‍্যাব-১১। হত্যার অভিযোগ আটক করেছে নিহতর সাবেক স্বামী জুনায়েদ আহমেদ 45-কে। জুনায়েদ বামনবাড়িয়া জেলার নাসিরনগর থানার হরিপুর গ্রামের সৈয়দ রফিকউদ্দিনের ছেলে। 7 জুন শুক্রবার দুপুরে শত শত উৎসুক জনতার সামনে মাটি খুঁড়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তালাকপ্রাপ্ত স্ত্রী মিনু বেগমকে দর্শনের পর শ্বাসরোধ হত্যা করে সাবেক স্বামী জুনায়েদ। র‍্যাব জানায় গত 21 মে ভোর রাত 3টা মিনু আক্তারকে মোবাইল ফোনে ডেকে নিজ বাসায় নিয়ে যায় তালাকপ্রাপ্ত সাবেক স্বামী জুনায়েদ আহমেদ। এরপর থেকে মিনু নিখোঁজ হন, তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে মিনুর কোনো হদিশ না পেয়ে তার মা ও 3 বোন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে জুনায়েদ বাড়ি গিয়ে মিনুর খবর জানতে চাইলে জুনায়েদ তার বর্তমান স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা পরদিন মিনুর মা মনোয়ারা বেগম মদিনা সোনারগাঁ থানার সাধারণ ডায়েরি করলে পুলিশ জুনায়েদের বাসা থেকে রক্তমাখা লুঙ্গি ও নারীর মাথার লম্বা চুল জব্দ করে। মিনুর পরিবার বিষয়টি র‍্যাবকে জানালে র‍্যাব জিটির সূত্রে ধরে তদন্ত শুরু করেন। বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১ সিদ্ধিরগঞ্জ সিমরাইল এলাকা থেকে অভিযুক্ত জুনায়েদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মিনুকে দর্শনের পর হত্যার ও লাশ গুমের কথা স্বীকার করে। জুনায়েদের স্বীকারোক্তিতে ও দেখানো মতো শুক্রবার দুপুরে র‍্যাব মাটি খুঁড়ে মিনুর লাশ উদ্ধার করে। জুনায়েদ মিনুর 5ম স্বামী। অন্যদিকে জুনায়েদের তার প্রথম স্ত্রীকে নিয়ে মিনুর বাড়ির পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত 5 বছর আগে মিনু ও জুনায়েদের মধ্যে গোপনে বিয়ে করেন এবং 1 বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রমাণ র‍্যাব খুঁজে পাননি। র‍্যাবের ধারণা, বিবাহিত প্রতিবেশী জুনায়েদের সাথে চতুর্থ স্বামী পরিত্যক্তা মিনুর মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল এবং টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে জুনায়েদ মিনুকে হত্যা করেছে বলে র‍্যাব ধারণা করেছে। কাজী শামসুদ্দিন ব্যাটালিয়ান অধিনায়ক সিউ র‍্যাব-১১ জানায়, এই হত্যাকাণ্ডে জুনায়েদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে। হেফাজতে নিলে কইব অনেক হইতো না,
মুসলেউদ্দিন, বিডি জোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।